এটা তো কোনো রহস্য না, ইয়েস বল রাইট এরিয়াস করতে হবে, এটাই একটা জিনিস। আর দ্বিতীয় কথা হচ্ছে যে টি টোয়েন্টিতে তো ধরেন আমরা ফার্স্ট থিংস যে আমরা উই হ্যাভ স্কোর লট অফ রানস, সো ওই অ্যাডভান্টেজটা ছিল এবং অপোনেন্টের উপর ওই প্রেশারটাও ছিল যে তাদের শর্টস খেলতে হবে, সো রাইট এরিয়াস বল করা আমাদের ইম্পর্টেন্ট ছিল। জানি কিছু রান লিক হইতে পারে, বাট এন্ড অফ দ্য ডে চেসিং 211-12 ইটস লট, সো এই একটা অ্যাডভান্টেজ ছিল। বাট মূল পয়েন্টটা হচ্ছে বোলিং ইন দ্য রাইট এরিয়াস। না দেখেন, এটা সময়ের ব্যাপার, টাইম বাই টাইম এটা হয়েছে, নিজেকে প্রচুর সময় দেওয়ার প্রয়োজন হয়েছে। সো এটা আগেও বললাম যে অসংখ্য মানে মানে আল্লাহর রহমত যে আমি মানে রাইট টাইমে আমি সুস্থ হতে পেরেছি, এটাই আর কি। রাতের উইকেটটা কিছুটা ফ্ল্যাটিশ থাকে, সো সো মেবি 180-190 করলে হয়তো বা ওদের জন্য চেসিংয়ে আরও একটু সহজ হতো, বাট এক্সটেড দ্যাট 20 রানস গিভ দেম লট অফ প্রেশার এবং আমাদেরকে বোলিং করার ফ্রিডমটাও দিয়েছে আর কি। থ্যাংক ইউ। না আসলে টি টোয়েন্টি ম্যাচে 210 রান অনেক রান, আপনার 210 রান চেস করতে গেলে টপ অর্ডার থেকে শুরু করে লোয়ার অর্ডার পর্যন্ত যে যখনই নামুক তখনই হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করাটা খুব ইম্পর্টেন্ট। তো একটা ম্যাচে এগুলা ম্যাচে আপনার ওপর থেকে যদি ভালো শুরু হয় তা এবং লাস্টে ফিনিশ করাটাও ইম্পর্টেন্ট, টোটাল ইয়েটা হলে পরে এই এই টাইপের রান চেস করা সম্ভব। আমি মনে করি যে পুরো টুর্নামেন্ট জুড়ে বোলাররা খুবই ভালো বল করেছে এখন পর্যন্ত, আমরা যতগুলা ম্যাচ জিতেছি বা যতগুলা ম্যাচ কমফোর্টেবলি এই ব্যাটসম্যানরা ব্যাটিং করেছে এটা শুধুমাত্র বোলারদের জন্য। তো একটা ম্যাচ হতেই পারে, তাই বলে যে তারা খারাপ করেছে তা না, আমি ক্রেডিট দিব খুলনাকে, খুলনা খুবই ভালো ব্যাটিং করেছে। আসলে নতুন কিছু না, পুরো টুর্নামেন্ট দেখেন একটা ম্যাচের জন্য আপনি আলাদা করে কোনো প্ল্যান করতে পারবেন না। আমরা ঢাকার সাথে অলরেডি এর আগেও খেলেছি দুইবার, আমরা জানি ওদের স্ট্রেংথ কী, ওদের উইকনেস কী। জাস্ট কালকে একটা নতুন ম্যাচ, আমরা জাস্ট নতুন ম্যাচ হিসেবেই আসবো, আমরা যদি আমাদের প্ল্যান এক্সিকিউট করতে পারি আশা করি যে পজিটিভ রেজাল্ট হবে। থ্যাংক ইউ।